সুপ্রিয় দর্শক, বাংলা টিভি 71 এর পক্ষ থেকে আজ শহীদ নূর হোসেন দিবসে আমরা এখন এসেছি 23 বঙ্গবন্ধু এভিনিউ। শহীদ নূর হোসেন গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে। নূর হোসেন ছিলেন যুবলীগের নেতা, যুব সমাজের অহংকার, বঙ্গবন্ধুর আদর্শে একজন সৈনিক, শেখ হাসিনার সৈনিক। নূর হোসেন তার জীবন দিয়ে প্রমাণ করেছে যে একজন দেশপ্রেমিক, একজন গণতন্ত্রের জন্য লড়াইয়ের একজন সূর্য সৈনিক হিসাবে তার আত্মত্যাগ আমরা সবসময় স্মরণ করে রাখব। শহীদ নূর হোসেনের শরীরে রাখা ছিল গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরতন্ত্রের পতন হোক। আমরা আজকের এই দিনে শহীদ নূর হোসেনকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং শহীদ নূর হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনা করি। শহীদ নূর হোসেনের মতো ত্যাগী কর্মীরা ছিলেন বলেই তাদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। 1975 বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়া এরশাদ গং গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছিল, সেই গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে। কিন্তু নূর হোসেনের আত্মত্যাগ ছিল একটি ভিন্ন ধর্মী অবস্থান। কারণ নূর হোসেন সেই দিন তার রক্ত দেওয়ার পরই কিন্তু সারা বাংলাদেশের মানুষ উদ্বেলিত হয়েছিল এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য। শহীদ নূর হোসেনের রক্ত সেই দিন গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছে তাদেরকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। আজকে এই দিনে আমি আবারও গভীর শ্রদ্ধার সাথে শহীদ নূর হোসেনকে স্মরণ করি এবং আজকে আমরা যারা রাজনীতি করি আমরা মনে করি শহীদ নূর হোসেনের কাছ থেকে আমাদের অনেক শিকার আছে। তার আত্মত্যাগে বলিয়ান হয়েই সেদিন এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে মনে করি গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আজকে দেশ গড়ার সংগ্রামে আমরা যারা আছি, বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার নির্দেশিত পথে আমাদের পথ চলা, আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা যে বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি হিসেবে খ্যাত ছিল, মধ্যমায়ের দেশে পরিণত করেছে, আমরা সকলে মিলে আমাদের প্রাণপ্রিয় নেতৃত্বে এই দেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করব। আজকের দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার। পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির বিনাশ ঘটিয়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নূর হোসেনের মতো প্রয়োজন হলে রক্ত দিয়ে হলো এই স্বাধীনতা বিরোধীদের মূল উৎপাদন করে বাংলা মুক্তিযুদ্ধের পক্ষের যে ঝান্ডা উড্ডীয়মান আছে এটা বহাল রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সরকার আগামী দিনে বিগত দিনের মতো রাষ্ট্র পরিচালনা করবে, আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।